কাজী রুবেল আপনি লিখেছেন আমি বিগত তিন মাস ধরে অসুস্থ বাসায় নামাজ পড়তে হয় প্রায় সময় রাকাত পড়েছি ভুলে যাই এক্ষেত্রে করণীয় কি কাজী রুবেল আল্লাহ আপনার প্রতি সেভা কামরা আজ্লা রহম করেন দান করেন এবং রহম করেন আমরা দোয়া করি আপনি তিন মাস ধরে অসুস্থ বাসায় নামাজ পড়তে হয় প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতে ভুলে যাচ্ছেন আপনি চেষ্টা করবেন যথাসম্ভব বন্ধ রাখার জন্য নিজের সাথে নিজেই সংগ্রাম চার চালিয়ে করতে হবে আপনাকে এরপরে যদি আপনি রাখতে না পারেন তাহলে আপনার যখনই সংশয় হবে যে করাঘাত পড়ছি আদৌ সালাদ শেষ হয়েছে কি না তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ যেদিকে ঝোঁক যায় মনের সেটাকে মেনে আপনি আমল করলে এই যেন আপনার সালাদ আদায়ী হয়ে যাবে যদি একান্ত আপনার সংশয় হয় যে কত রাকাত পড়েছি তো দূর করার জন্য কমটা ধরে আপনি সালাত আদায় করে ধরুন তিন চার নিয়ে হচ্ছে তাই তিন ধরে আপনি সিদা সুদি সালাত আদায় করবেন কিন্তু আপনি চেষ্টা করছে স্মরণ করার জান্নাতুল ফিরদাউস আপনি লিখেছেন কেউ যদি আড়াই চাঁদ আড়াই চাঁদের মানে মানে আড়াই মাসের রোজার নিয়ত করে আর একটানা এক মাস রোজা রাখার পর কিছুদিন গ্যাপ দিয়ে রোজা রাখতে চায় তাহলে চাঁদের আড়াই চাঁদের রোজা আদায় হবে কি না এটি নির্ভর করবে যে তার নিয়তটা কীরকম ছিল এবং এটা মানত পর্যায়ে ছিল কি না যদি এটা সাধারণ নিয়ত থাকে যেটা আমি এটা করবো জাস্ট আমার একটা ইচ্ছা তাহলে ওইটা পরিবর্তন হতে পারে এটা করা তার জন্য আবশ্যক নয় সেটা তিনি ভেঙে করতে পারেন নাও করতে পারেন কিন্তু যদি কারোর মানত থাকে যে আমার এই কাজটা হলে আমি এটা করব আল্লাহকে খুশি করার জন্য তার একটা মানত হয়ে গেল এই মানত পুরা করা ওয়াজিব বিধায় এক্ষেত্রে দেখতে হবে তিনি কী বলেছেন তিনি যদি নিয়োগ করে থাকেন যে আমি টানা আড়াই মাস থাকবো তাহলে টানাই থাকতে হবে যদি তারা টানা আড়াই মাস নিয়োগ না করছেন এমনি আড়াই মাসে নিয়োগ করছেন তাহলে সেটা ভেঙে ভেঙে আড়াই মাস করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ তার মোহাম্মদ ইউনুসমি আপনি লিখেছেন আমার মোবাইলে ফেসবুক ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসে প্রতিদিন প্রায় খানেক সালাম সম্বরিত মেসেজ আসে আমি প্রতিটা উত্তর দিতে পারি না এক্ষেত্রে করণীয় কি খুবই দরকার প্রশ্ন যদি ফেসবুক ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে এভাবে রেডিমেড সালাম কেউ দেয় কপি পেস্ট করে তারপরেও সেটা আপনার যদি চোখে পড়ে এবং সামর্থ্য থাকে তখন আপনার করার চেষ্টা তখন সেটা জবাব দেওয়ার চেষ্টা আপনার করা উচিত আর যদি মনে হয় যে না এটা আপনার রিয়েল আপনাকে সালাম দিচ্ছেন তিনি সিরিয়াসলি সালাম দিচ্ছেন তাহলে সেটা জব আপনার দেওয়া উচিত কারণ সালন করিম আল্লাহ তারা বলেছেন এদের হইয় তুম বি তাহিদিন ফাহাই হাসলার্মিনাউরুদ্দোহা যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় তখন সেটাকে তোমরা সেরকম অভিবাদন দিয়ে অথবা তার সাথে ভালো কোনো অভিবাদন দিয়ে সেটার রিপ্লাই তোমরা করো অর্থাৎ পাল্টা জবাব তোমরা দে ওই জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব হ্যাঁ যদি আপনি দেখেন যে এটা আসলে কোনো প্রকার ওই যে কী বলো এটাকে ইয়ে সেট করা থাকে অনেক সময় বটের বট যেটাকে বলে যে রেডিমেড মেসেজ দেওয়া থাকে আপনি কিছু নক করলেই অটোমেটিক সেখান থেকে কিছু চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক না কিন্তু সিরিয়াসলি কেউ লিখে আপনাকে আপনাকে সালাম দিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি পাল্টা জব দিবেন এবং এটাতে আপনার যে কষ্ট হয় সে কষ্ট হলেও আপনি সব পাবেন বিশেষ করে আপনি তো সাব পাচ্ছেন অতিরিক্ত কষ্ট যদি হয়ও সেটাকে আপনি সহ্য করা উচিত হ্যাঁ সীমাহীন হয় অনেক বেশি হয় মাত্রাতিরিক্ত হয় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা তো ভিন্ন কথা